লোকের কি খবর? লোকজনের জ্ঞান এত কম, এত কম বুঝলে কি চলবে? অভিনয় জিনিসটা করতে হলে তো অভিনয় জানতে হবে, নাচ জানতে হবে, হিন্দি সিনেমা দেখতে হবে, গান শুনতে হবে, তারপরে এই জট কোন যাস? এ তোরা যা, ইজ্জতের সঙ্গে কথা বল। যা যা যাই কি কি হয়েছে ডাকলি কেন? এ কোন যাস? এই কোন যাই তো তোমার ক্ষতি হবে না? আচ্ছা তোকে সমস্যা কি? কদিন কথা কলি তুই খেপে যাস, ওই লিটু ভাই খেপে যায়, কি আমি অন্যায়টা কি করেছি? কি অন্যায় করেছো জানো না, তাই না? আগের ভাই আকাম করে ওই যে জুতোর মালা পরে গ্রামের তে শহরে গেছো, মনে নেই? তোমার সাথে কথা কওয়াটা তো একটা খারাপ কাজ, এখন কি কবা তাই কো। ওরে সে সব কিছুই মনে আছে, সেটা কি ভুলে গেছি? তো সেটা করে তো আমার উপকারই করেছিস, তোদের সঙ্গে তো কথা কওয়া যায় না, নিজেরে তো চিনিস নে। এ বেটা, এ তুই যে আম্বিয়া ছেড়ে পিছনে ঘুরে বেড়াস, আম্বিয়া তোর পাশে দাঁড়ানোর যোগ্য? হ্যাঁ, আর তুই যে যাত্রাপালায় অভিনয় করবি, এখানকার যাত্রাপালায়, এই যাত্রাপালায় পাঠ গড় কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ কি এ কি করে তুই অভিনয় করবি টেলিভিশনে নাকি সিনেমায়, বুঝছিস? আমার দি হবে দোস্ত, কে আছে? নিজেরে চিনিস নে। এ তোর সঙ্গে নায়ক রিয়াজের সঙ্গে কোনো পার্থক্য আছে? সত্যি তো দোস্ত, তোরা আল্লাহ বানায়ছে, তারাও আল্লাহ বানায়ছে, তুই কি সুদর্শন? এই যে এরাম দাঁত, আমি মিডিয়া কোনো নায়কের দিই না, তুই জানিস তো, কি সুন্দর না, সব সুন্দর, নাক তো অসাধারণ না। অভাবটাই সমস্যা করতেছে, কথা কই না, একটা ছবি তুলে দিই। ছবি তুলবা? দোস্ত আমার ঠিকঠাক করে একটু পোস্ট পাস দিয়ে দোস্ত, ছবিটা ভালো হয়েছে? চমৎকার ছবি হয়েছে, আমার কোনো ছবি খারাপ হয় না, একটা পত্রিকায় ছাপাই দেবো। পত্রিকায় ছাপাই দেবা? তাহলে তো হেভি ভালো হবে রে। পত্রিকায় ছাপানোর পর কি হবে জানিস? কি টেলিভিশন সিনেমার লোকজন লাইন ধরে তো খুঁজে বেড়াবে নায়ক বানানোর জন্য, কথাটা তো বিশ্বাস হচ্ছে না, এরকম বহু সাল ভালো আমি নায়ক বানাইছি। সত্যি দোস্ত? মনটার মধ্যে দুঃখ কিসের জন্য জানিস? কিসের দুঃখ দোস্ত? আমি তো আর কিছু চাইনি, ভেবেছিলাম যে মামাটি মানুষের জন্য একটা কিছু করবো, একটা আধুনিক কিছু করবো, তাই এনে তো অসুবিধা কোন। আমি আর যাবো না রে ভাই, এইসবের মধ্যে আমি যাবো না, আমার ভালো লাগছে। ও দোস্ত না, আমার অনুরোধ করি না না, তুমি তুই আমার রিকোয়েস্ট করিস, আমি যাবো না, আমি যাবো না। ও আরে দোস্ত, তুমি বুঝতে চাও না, আমরা সবাই এই গ্রামে একদম বঞ্চিত হয়ে যাবো, আমরা কিছুই করতে পারবো না শেষে। দোস্ত দোস্ত না 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 না, আরে তুমি এ কথা করলে হবে না দোস্ত। ওরে পাগল, তোর রিকোয়েস্ট আমি রাখতে পারবো না, এর মধ্যে আমি যাবো না, এর মধ্যে গেলে আমার মান সম্মান থাকবে না। দোস্ত শোনো, আরে ঈশ্বরের উপরে রাগ করে মাটিতে বাদ দিলে কা ঠিক হবে না, তুমি এই গ্রামের সন্তান না, তুমি এই গ্রামের কৃতি সন্তান, বোঝো না, একটা গর্ব আছে না, ঢাকায় থাকো তুমি, তুমি যেরাম সেনো রাস্তাঘাট, এরম আমরা চিনি নাই দোস্ত, উঠো রাগ করে না, সব আমি দেখবার নেই। তাই কথা তো করছিস, এখন থাকলি পরে তো যাওয়া যায়, নালি তো যাওয়া যায় না দোস্ত। তুমি এই আমি ইজ্জত আলী, আমি ইজ্জত আলী, আমি কি দুই নম্বর লোক নেই? তুমি জানো না আমি কত যা কই মুখ আমার সমান, দেন আমি তোমার সাথে এবার এই জিন্দাবাদ মেরে মেরে থাকবার নেই।